চলন্ত অটোরিকশা থেকে পড়ে গুরুতরভাবে আহত এক মহিলা। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত রবীন্দ্রনাথ কলেজ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মাধবী মালাকার, বয়স আনুমানিক 35, হাপানিয়া থেকে একটি অটোরিকশা করে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে আসছিল। হঠাৎ মহিলা মানসিক ভারসাম্য হারিয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়। গুরুতর জখম হয়েছে দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের। তারা ছুটে গিয়ে আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আমরা রাস্তার মধ্যে যাওয়ার জন্য আমরা যাচ্ছি, এমন সময় দেখলাম রাস্তার মধ্যে একজন মহিলা পড়ে আছেন এবং আমরা গাড়ি থামিয়ে এখন নাম নেমে দেখি যে এই মহিলা নাকি একটা উঠোতে করে, সামনে যে উঠোটা, এই উঠোতে করে ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে যাচ্ছিলেন। উনি হঠাৎ করে উঠো থেকে লাফ দিয়ে নেমে গেছেন। কেন লাফ দিয়েছে কি কারণ আমরা জানি না, এটা মহিলা বলতে পারবে। ওনার উনি সুস্থ আছেন, কিছু জায়গায় ঝড় বাঁকলা চলে গেছে ওনার শরীরে, বাকিটা উনি সুস্থ আছেন। তো ওনার সঙ্গে কথা বললেই আপনি বুঝতে পারবেন। আমরা শুধু ওনাকে হসপিটালে, ফায়ার সার্ভিসের মাধ্যমে ওনাকে হসপিটালে পাঠিয়ে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এই তো এই দৃশ্য। জায়গাটার নাম কি? রবীন্দ্রনাথ কলেজের সামনে। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।